সুস্থ হয়ে উঠছে রেনু। দিন কয়েকের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবে সে, এমনটাই জানালেন তার চিকিৎসক। দুর্গাপুর শোভাপুর লাগোয়া একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন কেতুগ্রামের গৃহবধূ রেনু খাতুন। চিকিৎসায় তার অবস্থার উন্নতি হয়েছে, মাসখানেকের মধ্যে তার দেহে কৃত্রিম হাত লাগানো যাবে বলে জানিয়েছেন ওই চিকিৎসক। তবে শরীরের একটি হাত হারালেও মনোবল হারায়নি রেনু, সেক্ষেত্রে কৃত্রিম হাত লাগিয়ে দিলে সব কাজই করতে পারবেন বলে দৃঢ়তার সঙ্গে জানান তিনি। তবে একই সঙ্গে স্বামী সহ অন্য দুই অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের দাবি জানান ওই আহত নার্স সহ তার পরিবার পরিজনেরা। উল্লেখ্য, নার্সের চাকরিতে আপত্তির কারণে স্বামী সহ তার দুই সহযোগী রেনু খাতুনের হাত কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় কেতুগ্রামের ওই গৃহবধূকে দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সুস্থ রয়েছেন রেনু, কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক জীবনে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন তার চিকিৎসক। এদিকে আহত ওই নার্সের চিকিৎসা, চাকরি সহ সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বদান্যতায় সন্তোষ ব্যক্ত করেছেন রেনু সহ তার পরিবার পরিজনেরা। আমি মানে আগে কেয়ারটা প্রোভাইড করব, তারপর বলে সুস্থ হয়ে গেলে চেনার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী যে প্যাকেজটা করেছেন আমরা সকলেই খুশি, তার ফ্যামিলিও খুশি, সবাই খুশি, আমরা খুশি। আর প্যাকেজটা হচ্ছে ওনার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, আর্টিফিশিয়াল হাতও দিয়েছেন, এবং যে কজন আসামি ছিল সে কজন গ্রেপ্তারও করা হয়েছে। ওনারা খুবই তাড়াতাড়ি গ্রেপ্তার করে দিয়েছে, এই জন্য আমরা খুশি। আমরা চাইছি যে সুরক্ষিত তাতে হোক আর ওদেরকে যেন সাজা দেওয়া হয়, নাহলে ভবিষ্যতে আতঙ্কিত আছে। রেনু পেশেন্ট এখন চিকিৎসা চলছে, পেশেন্ট খুব ভালো রেসপন্ড করছে। পেশেন্ট যেটা উন্ড ছিল উন্ডটা একদম ড্রাই হয়ে গেছে, ড্রেসিং হয়ে গেল, ওখানে কোনো ইনফেকশন নেই, কোনো প্রবলেম নেই, কোনো সোয়েলিং নেই, পেনটাও একদম কমে গেছে। আপনি পেশেন্টের মুখটা দেখতে পারবেন, পেশেন্ট একদম পেনলেস ফ্রি। তো পেশেন্টের কন্ডিশনটা খুব ভালো, পেশেন্ট স্টেবল। এখন আমি সব চিন্তা করছি কি পেশেন্টকে এখন ছুটি করবো এক দুদিন করে, তারপরে যে ফার্দার চিকিৎসা হবে সেটা একটু সেলাইটা খুলে দেবে 10 দিন পর, তারপর এক মাস একটা ওয়েট করি, তারপরে একটা আর্টিফিশিয়াল হ্যান্ড যেটা হয় সেটাকে বানাবার জন্য চিন্তা করব। তাতে হবে কলকাতা অনেকগুলো হাসপাতাল আছে, গভর্নমেন্ট সেন্টার আছে, নির্তার আছে গভর্নমেন্ট সেন্টার ওখানে হাওড়াতে, তো ওখানে পেশেন্টকে পাঠাবো। ওখানে এক মাস একটু টাইম থাকে, তারপরে করলে ভালো হয়, কেন যেটা মাসালটা যেটা স্টিচিং করা আছে এটা স্টেবিলাইজ হয়ে যায়, তারপরে এটা আর্টিফিশিয়াল হ্যান্ডটা ভালো করে ফিট হয়। তো এক মাস একটা এক্সারসাইজ চলবে, ফিজিওথেরাপি চলবে, তারপর পেশেন্টকে ওখানে পাঠাবো। আর্টিফিশিয়াল লিম যখন লাগায় যে লাগায় তো ট্রেনিং নিতে হবে, কেন এমনি তো কাজ করবে না, ওটা তার ট্রেনিং চলবে। মোটামুটি 2 মাস থেকে 3 মাস লাগে পেশেন্ট বুঝতে পারে কী করে হ্যান্ডকে ইউজ করতে পারি যেটা আর্টিফিশিয়াল হ্যান্ড থাকে। সেটাই একদম পেশেন্টকে আমি শিখিয়ে দিয়েছি যে ভালোভাবে বাড়িতে করতে পারবে, আর কোনো অসুবিধা হলে পেশেন্টকে ফির ফিজিওথেরাপিস্ট কাছে পাঠাতে হবে, অসুবিধা না থাকলে নিজে নিজে বাড়িতে এক্সারসাইজ করলে হয়ে যাবে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।